গত কয়েকদিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, টিটাগড়ে জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ঢেউতে করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে রাজ্যের শীর্ষে ছিল উত্তর চব্বিশ পরগনা জেলা। কিন্তু বর্তমান সময়ে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে আগের তুলনায়, টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা। না, পরিস্থিতি আমাদের লাস্ট 10-12 দিন থেকে কেসটা কিন্তু সেরকমই থাকছে, মানে সেই 91-85, মানে ওই দিকেই আমাদের কেসগুলো থাকছে। ডেথ আমাদের একদম কমে গেছে, কোথায় একদিন একটাও ছিল না, এক এরকমই ডেথ থাকছে। আশা করি এভাবে আমাদের ভ্যাকসিনেশনটা বাড়ছে, আর আমরা তো মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করছি।